এখানে পুলিশ পৌঁছে পুলিশ প্রত্যেককে তুলে তুলে নিল। এদের একটাই দাবি যে যেন দ্রুত নোটিফিকেশন হয়, কিন্তু শিক্ষামন্ত্রী চাই দীর্ঘ 7 বছর ধরে আমাদের একটা পরীক্ষা নিতে পারলো এসএসসি শিক্ষামন্ত্রী, কেন আমাদের পরীক্ষা, আমরা বঞ্চিত, আমরা 7 বছর ধরে একটা পরীক্ষা দিতে পারলাম না, এসএসসি এসএলএসটি গ্রুপ একতা মঞ্চের পক্ষ থেকে আজকে যে আচার্য সদন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, তার মাঝেই বিভিন্ন জায়গা থেকে পুলিশ এই আন্দোলনকারীদের উঠে নিয়েছে। আপনাদেরকে সেই বিষয়ে দেখানোর চেষ্টা করছি যে এখান থেকেও পুলিশ তাদেরকে কয়েক বা মিছিল এগোনার পূর্ব পরে পরেই পুলিশ এদেরকে তুলে নিল এবং গাড়িতে করে। আজ দীর্ঘ 7 বছর এসএসসি পরীক্ষা হয়নি, 2016 সালে লাস্ট এসএসসি ছিল, সেটা দুর্নীতিতে ভরা, আর আমরা 7 বছর এসএসসি পরীক্ষা দিতে পারিনি, লক্ষ লক্ষ এমএসসি লক্ষ লক্ষ টাকা খরচ করে এমএসসি বের করেছি, কি লাভ, শেষে কি ঘুগনি বিচতে হবে আমাদেরকে? এই তো পদক্ষেপ, আমরা পুলিশের অনুমতি নিয়ে এই মিছিল করতে এসেছিলাম, কিন্তু আমাদেরকে ধরে নিয়ে চলে গেল। আজ 7 বছর এসএসসি পরীক্ষা আর কবে হবে? আই গরিব মানুষের টাকাগুলো খরচ করে প্রত্যেক বছর লক্ষ এমএসসি বিএড করেছি আমরা, সেটাই চাকরি প্রার্থীদের দাবি, তাদের যেন নোটিফিকেশন হয় দীর্ঘ 7 বছর ধরে, দীর্ঘ 7 বছর ধরে তারা নোটিফিকেশন পাচ্ছেন না, তা পরীক্ষা দিতে চায়, যোগ্যতার পরীক্ষা দিতে চায়, কিন্তু সেটা পাচ্ছেন না, তাই সেই দাবিতে আচার্য সদন অভিযানে নেমেছিলেন তারা, কিন্তু কিন্তু ওই সামনে থেকেই তাদেরকে পুলিশ আটক করে নিয়ে গেল। সদনের সন্নিকটে তারা বিক্ষোভ দেখাতে থাকেন, আচার্য সদন অভিযানের আগেই পুলিশ তাদের আটক করে। ইতিমধ্যে প্রায় 20 জন চাকরি প্রার্থীদের আটক করেছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। শেষ 2016 সালে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল, দীর্ঘ 7 বছর কেটে গেল, নতুন করে এসএলএসটির কোনো পরীক্ষা হয়নি। 2016 সালে যে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার প্যানেল ছিল দুর্নীতিতে ভরা, যা ইতিমধ্যে কোর্টে প্রমাণিত। নতুন এসএলএসটি পরীক্ষার নোটিফিকেশনের দাবিতে তাই আজকে চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ। আমাদের কোন আন্দোলনের অধিকার নেই, দেখতে অধিকার নেই, আমাদের সাথে কোঅপারেশনের নাম করে, আমাদের সাথে নাটক করে, কোঅপারেশনের নাম করে আমাদেরকে তুলে নেওয়া হয়েছে। আমরা আচার্য সদনে এসেছিলাম এসএসসি পরীক্ষার দাবিতে, আমাদের পুলিশ তুলেছে। এই আচার্য সদনের সদনের সামনে আচার্য সদন অভিযানের যে ডাক দিয়েছিল তা কমপ্লিট হওয়ার আগেই, সেখানে পৌঁছানোর আগেই পুলিশ এই চাকরি প্রার্থীদের তুলে নিয়ে যাচ্ছে, সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। Let's go!
এই মুহূর্তে যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি, এসএসসি এসএলএসটি নূতন নোটিফিকেশন চাই, এর দাবিতে যে আচার্য সদন অভিযান ছিল, পুলিশ এই উই প্রোটেকশনেই আটকে দিয়েছে এবং আরও পুলিশ আসার জন্য অপেক্ষা করছে হয়তো। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, DCM প্লাইউড, বাংলায় একটাই নাম DCM প্লাইউড, জোড়া মন্দির কাঁচরাপাড়া।